আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন নিরাপদে আছেন আজকে আমি খুব বেশি সময় নিব না জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ খবর দেখাবো সো প্রথম খবর যেটা সেটা হচ্ছে আমি বলছিলাম কিন্তু আপনাদেরকে যে মুষ্টিময় কিছু বাংলাদেশিদের অপরাধ তৎপরতা দিন দিন বেড়েই চলেছে সো এটার প্রমাণটা কি আমি ওই ভিডিও প্রকাশ করার পরেও একটা ভিডিও একটা খবর আবার ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে যে চার বাংলাদেশি এখানে খবরটি এইভাবে আসছে হাইলাইটটা এখন আমার বিডি স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে ফোর বাংলাদেশি অ্যারেস্টেড ফর সেলিং ফোর্সড পিসিআর সার্টিফিকেটস খবরটার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে ধারণা দিতে চাই সৌদি আরবে আরব এবং সৌদি গেজেট অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা এই পত্রিকার মধ্যে যদি আমাদের বাংলাদেশি ন্যাশনালিটি কেউ অপরাধ করে থাকে তাহলে খুব সুন্দর করে বাংলাদেশি নামটাকে ট্যাগ করে দেওয়া হয় আর যদি অপরপক্ষে আমাদের আশেপাশের দেশের কেউ যদি কোনো অপরাধ করে তাহলে কিন্তু সেখানে বাংলাদেশী নাম আসে না সেখানে আসে যে চার ভিনদেশী নাগরিক এটা যদি বাংলাদেশি না হয়ে অন্য কোনো দেশের হতো তাহলে খবরটা এরকম হতে পারত যে চার অ্যাক্সপেক্ট ওয়ার্কার অর্থাৎ ভিন প্রবাসী নাগরিক সৌদি আরবে আটক হয়েছে এই কারণে আর যখন বাংলাদেশিরা করবে তখন সেটা বাংলাদেশির নাম খুব সুন্দর করে হাইলাইটেড করা থাকে সো বুঝতেই পারছেন যে আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত বন্ধু আছে যারা সবসময় চাচ্ছে আমাদেরকে হাইলাইট করতে যখনই কোনো সুযোগ পাই তখনই খুব সুন্দর করে বাংলাদেশের নামটা সেখানে চলে আসে এবং বিষয় যে আমরাই সেই সুযোগটা করে যে একটা ব্যাপার দ্বিতীয় যে খবরটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখেন এটা সাত ঘন্টা আগের একটা খবর যে অ্যারাউন্ড সিক্সটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি থ্রি সরি থার্টি এইট অর্থাৎ ষোলো হাজার ছয় আটত্রিশ জন ভায়োলেটর অফ রেসিডেন্সি এন্ড লেবার লস এন্ড বর্ডার সিকিউরিটি রেগুলেশনস রেগুলেশন বিন অ্যারেস্টেড ইন ভ্যারিয়াস রিজেন্স অব সৌদি আরেবিয়া অর্থাৎ এক সপ্তাহে সৌদি অথরিটি ষোলো হাজার ছয়শত আটত্রিশ জনকে অ্যারেস্ট করেছে লেবার ল ভায়োলেশন করার কারণে এখন লেবার ল ভায়োলেশনটা কী সেটা হচ্ছে যে আপনি বৈধভাবে একটা কোম্পানিতে গিয়েছেন চুক্তিবদ্ধ হয়েছেন চুক্তি শেষ না করেই আপনি বেশি বেতনের লাভে বা বেশি বেতনের আশায় সেখান থেকে আপনি চলে গিয়েছেন কোম্পানি আপনার নামে হুরুপ লাগিয়ে দিয়েছে স্কিপ রিপোর্ট করে দিয়েছে সো আপনি অন্যায় করেছেন ভায়োলেশন করেছেন আপনার নামে কেস হয়েছে এখন আপনি ইলিগ্যাল সো এই কারণে এক সপ্তাহে জনকে অ্যারেস্ট করা হয়েছে আমার গত ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদের কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে করোনার প্রকোপের কারণে এখন সৌদি অথরিটি কিছুটা নমনীয় কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আবার পুনরায় চেক শুরু হয়ে যেতে পারে সো এই হচ্ছে তার প্রমাণ আজকের সাত ঘন্টা আগের যে খবরের স্ক্রিনশট সেটি আপনাদেরকে আমি দেখালাম যে এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন শহরে উপশহরে ষোলো হাজার ছয়শত আটত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র লেবার লো ভায়োলেশনের কারণে অন্য কোনো কারণে না সো এই ক্ষেত্রে যদি কেউ এরকম রিসেন্টলি কোম্পানি থেকে পালিয়ে গিয়ে থাকেন অথবা এক দুই মাস হয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অতি সত্তর কোম্পানিতে যোগাযোগ করেন আপনি স্পন্সারকে যোগাযোগ করেন যদি সম্ভব হয় কোম্পানিতে রিটার্ন করেন কোম্পানিতে রিটার্ন করার পরে আপনার যে অ্যাগ্রিমেন্ট আছে সেটা কমপ্লিট করে বা কোম্পানির সাথে নেগোশিয়েট করে সেখান থেকে বৈধভাবে চলে যান যদি আপনি মনে করেন যে না আমার কাছে ইকাম আছে এক বছরের ছয় মাসের এখনও অ্যাভেলেবেল আছে আমি এখানে ছয় মাস তো নিরাপদ ব্যাপারটা কিন্তু আসলে তা না আপনাকে আইন কারণ সম্পর্কে জানতে হবে আপনার যদি ইকামা থেকে থাকে দেখা গেল যে নতুন আপনি ইকামে পেয়েছেন ইকামার ভ্যালিডিটি এখনও এগারো মাস আছে আপনি ধরে নিলেন যে এগারো মাস আমি বৈধ আমি কোম্পানি থেকে ইকামা নিয়ে চলে যাই কিন্তু ব্যাপারটা কিন্তু তা না আপনি যখন কোম্পানির থেকে চলে যাবেন হয়তো কোম্পানি এক দুই সপ্তাহ দেখবে যে আপনি রিটার্ন আসেন কি না যদি আপনি রিটার্ন না আসেন তখন কিন্তু তারা বাধ্য হয়েই তাদের যে পোর্টাল আছে সেখানে আপনার নামে কমপ্লেন করবে যাওয়া যাতে আপনার নামে এই রিপোর্টটা করবে যে এই কর্মীটার আমাদের কাছে নাই সে স্কেপ করেছে অর্থাৎ আরবিতে যেটা আমরা বলি হুরুব লাগাবে এখন যখন আপনি হরুপ্রাপ্ত হয়ে যাবেন এটা যদি দুই সপ্তাহের মধ্যে কেটে না দেওয়া হয় আপনি যদি রিটার্ন না যান তাহলে এটা পারমানেন্ট হয়ে যায় ওইটা আপনার কোম্পানি বা কোফিল চাইলেও সেটা রিমুভ করতে পারবে না অর্থাৎ আপনি যদি পরবর্তীতে ফিরেও যেতে চান তাহলে হয়তো বা কোনো সুযোগ আপনার জন্য থাকবে না আপনি ইলিগাল হয়ে যাবেন সো যেহেতু আপনি দেশের বাহিরে আছেন এখানে কাগজপত্রই হচ্ছে আপনার একমাত্র অভিভাবক একমাত্র হচ্ছে শেল্টার সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যত পরিস্থিতির কঠিন পরিস্থিতির মধ্যেই পড়েন না কেন অবৈধ না হতো আপনি যেটা বৈধ যেটা আইন আনক প্রক্রিয়া সেই জিনিসটাই মেনে চলতে সেই দুইটা খবর দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন ভিডিওটা করেছিলাম এবং একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু ঘটে চলেছে সো অনুরোধ থাকবে যে বুষ্টিময় কিছু বাংলাদেশি যারা আছে যারা চিন্তা করে যে আমরা ইলিগাল করে ইলিগাল কোনো অ্যাক্টিভিটি করে পার পেয়ে যাব ব্যাপারটা আসলে এরকম না আপনারা ভুলে যান সচেতন হন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সৌদি আরবে বৈধভাবে গিয়েছেন বৈধভাবেই আপনারা থাকবেন বৈধভাবেই রিটার্ন আসবেন সব জন্য নিয়ম কারণ আছে একটু চোখখান খোলা রেখে জানতে হবে বড়দের কাছ থেকে সিনিয়র যারা আছে যারা আইন কানুন সম্পর্কে বুঝে তাদের কাছে পরামর্শ নিতে হবে ভুল লোকের কাছে পরামর্শ নিলে কিন্তু বিপদ হয়ে যাবে এরকম অনেক মানুষ আছে অনেক বছর যাবৎ সৌদি আরবে আছে কিন্তু তারা জানেই না সৌদি আরবের লেবার ল কী প্রতিদিন কি চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাদের আসলে ওই পরিধিটা জ্ঞানের পরিধি থাকে হচ্ছে কোম্পানির ভিলা এবং কর্মস্থান পর্যন্ত সকালবেলা কাজে যাচ্ছে রাতের বেলায় রিটার্ন আসছে এর বাইরে কি হচ্ছে না হচ্ছে তারা খবর রাখে না সো যারা খবর রাখে যারা সচেতন তাদেরকে ফলো করতে হবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আমি এই বিপদে পড়েছি আমি কিভাবে এর থেকে উত্তোলন পেতে পারি না হলে আমাদের অ্যাম্বাসি আছে বাংলাদেশ মিশন আছে বাংলা ভাষাভাষী তারা আপনি যে কোনো সময় একটা দিন ছুটি নিয়ে যান না অ্যাম্বাসিতে গিয়ে আইন সহায়তাকারী যারা আছে তাদের কাছে পরামর্শ নিন কল করুন আশা করি আপনি সমাধান পাবেন সেটাই হচ্ছে আজকে ভিডিওর মূল বক্তব্য যে সচেতনতার কোনো বিকল্প নাই সচেতন হন সৎপথে চলেন ভালো থাকেন পরিবার নিজে ভালো থাকেন পরিবার পরিজনকে ভালো রাখেন সর্বোপরি দেশকে ভালো রাখেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে সমাপ্তি আনছি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম